দুর্ধর্ষ ডকাইত আফজলর ইতিহাস অতি ভয়ঙ্কর। ডকাইত নহয় যেন এক আতঙ্ক আছিল আফজল, জঘন্যতার শীর্ষত বিচরণ করেছিল ডকাইত আফজলে। আফজল হুসেন বরভূঁয়া আরক্ষীর গুলিত মৃত্যু হওয়া আফজল এটা মাথো ডকাইত নাছিল। আফজলর কলঙ্কৃত ইতিহাস শুনিলে আপনার চকু কপালত উঠিব। বরাকর তিনি জিলার অন্ধকার জগতর সম্রাট আছিল আফজল হুসেন বরভূঁয়া। হত্যা, ধর্ষণ, গুলিচালনা, চুরি মরা, ডিঙি কাটি হত্যা, এইবোৰ আছিল আফজলর নিত্য নৈমিত্তিক ঘটনা। বরাকর কাছাৰ করিমগঞ্জ হাইলাকান্দি তিনিওখন জিলাতেই আফজলে হাত সাফা করে ফুৰিছিল, যদিও মূলত কাছাৰ জিলা আছিল কেন্দ্রবিন্দু। ইমানেই ভয়ঙ্কর আর নিষ্ঠুর আছিল যে আরক্ষীর টোপনি হৰিছিল আফজলর ডকাইতির দলটোৱে। কাছাৰৰ মালুগাঁও, সদর, খুনাই, লক্ষীপুর, উদারবন থানাত বহু গোচর আছে আফজলর বিরুদ্ধে। গাড়ি চালকক হত্যা করে গাড়িলৈ গুছি যায়, পথত অকলে পালে মূরত পিস্তল লগায় বেগ কাঢ়ি লৈ যায়, যিকোনো দোকানত প্রবেশ করে ধন কাঢ়ি লৈ যায়, মন গলেই কারুবাক অপহরণ করে লৈ যায়, পথর কাষত গাড়ি পালে নি মণিপুরত বিক্রি করে দিয়ে। এনে ধরনের বহু কলা ইতিহাসের খলনায়ক আছিল আফজল। আরক্ষী অধীক্ষক নোমল মাহাত্তার দাবি, আন্তঃরাষ্ট্রীয় আর আন্তঃরাজ্যিক গাড়ি চুরি চক্রে জড়িত আফজল। অন্ত জিলার যা চুরি গাড়ি চুরির যে রেকেট আছে তার সঙ্গে জড়িত হয়ে আছে, আন্তঃরাজ্যিক গাড়ি চুরির একটা চক্রের সঙ্গে জড়িত হয়ে আছে, আর তার লগতে আমি এটা গম পোয়া মতে এটা আন্তঃরাষ্ট্রীয় গাড়ি চক্রের সঙ্গে জড়িত হয়ে আছে, আর বিভিন্ন সময়ত এই সন্ত্রাস কার্য চলাই আছে। এইটো আফজলি বিগত শনিবারে লক্ষীপুরের বীণাকান্দি স্থিত একটা পেট্রোল পাম্পত নিশা প্রবেশ করেছিল ডকাইতির উদ্দেশ্যে। ডিপোত টকা নাপায় উঠাই লৈ গল দুই কর্মচারী, আগবাড়ি সোনাবারী ঘাট অভিমুখে। পরবর্তী টার্গেট হল এইখন গাড়িতে আহি থকা এহাল মিজো দম্পতি। অভিযোগ যে স্বামীর সন্মুখতেই গাড়ির ভিতর মহিলাগীর শ্লীলতা হানি করে গাড়িসহ সকলো সম্পত্তি লৈ উধাও হয় আফজল। সোমবারে নিশা গাড়িখন উদ্ধার হয় কাটিগড়ার মহাদেবপুর। গাড়িখনের ভিতর তেজর চেকুরা বিদ্যমান, সেই তেজর অধ্যায় বা কিহর সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই। ডকাইতি, হত্যা, চুরি, অপহরণ করিয়েই চুবুরিয়া রাজ্যত আত্মগোপন করে আফজলে। দুদিন পিছত আকৌ সংঘটিত করে আন এটা ঘটনা, আকৌ গুছি যায় মণিপুর, মিজোরাম, বাংলাদেশলৈ। শিলচর বা উদারবন এইবিলাক ঘটনা যেতিয়া ডকাইতি ঘটনা সংঘটিত করে, তারপর চুবুরিয়া জিলাত তেওঁ আহি পেলাই আশ্রয় লৈ থাকে। ধৰক ডকাইত আৰু বিভিন্ন অঞ্চলত বরাক ভেলীত তেওঁ বিভিন্ন অঞ্চলত পরিভ্রমণ করে, কেতিয়াবা বাংলাদেশ বর্ডাৰ, কেতিয়াবা মিজোরাম বর্ডাৰ, কেতিয়াবা মণিপুর বর্ডাৰ, এইবিলাকত আশ্রয় লৈ থাকি মানুহৰ ওপৰত সন্ত্রাস চলায়। যি কাৰণত আৰক্ষীয়ে বিচাৰি নাপায় সততে আফজলক। আপুনি শুনি আচৰিত হ'ব যে প্ৰায় এবছৰ পূৰ্বে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিবলৈ ধৰিছিল আফজলক। সেই সময়ত আনোৱাৰ হুসেইন নামৰ কনিষ্টবলৰ পেটত চুৰি ভৰাই দিছিল। চুরি মারি পলুয়ার সময় আরক্ষে গুলি করেছিল, আরক্ষীর গুলি আফজলর ভরিত লাগিছিল। তার পিছতো কলা জগতের আতরি আহিব পৰা নাছিল বুলি ক্ষোভ প্রকাশ কাছাৰ আরক্ষী অধীক্ষক নুমল মাহাত্তার। পুলিশের গুলিত আঘাতপ্রাপ্ত হয়ে মেডিকেলত ট্রিটমেন্ট করে আসে, ট্রিটমেন্ট করার পিছত যেটা ভাল হল, ভাল হওয়ার পিছতো মানে গতিমতি কোনো সলনি নহল। সেনাপতি রণত পড়লেও এতিয়াও যুদ্ধ জয়ের বাবে বহু বাকি। মুকলি আকাশের তলত এতিয়াও আফজল গেঙর বহু সদস্য। এরা বালির ভাষ্যর উপর ভিত্তি করে আরক্ষীর অভিযান অব্যাহত রাখার মাজতেই এক্স হ্যান্ডেল যোগে মুখ্যমন্ত্রী সমগ্র ঘটনার দণ্ডাধীশ পর্যায়ের তদন্তর নির্দেশ দি তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হব বলে। দণ্ডাধীশ পর্যায়ের তদন্তর নির্দেশ দিয়াত তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত হব বলে আশা করব পারি। ভিডিও জার্নেলিষ্ট বিমানর সুতরাং শিলচরের পর মকসুদুল চৌধুরীর সহযোগত বিমল ভূষণ মহন্তর রিপোর্ট, ND24। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।